শেষ রক্ষা হলো না। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুচিত্রা সেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে এলেন সুব্রত মুখোপাধ্যায়। মৃত্যুর খবর ঘোষণা মুখ্যমন্ত্রীর, বললেন কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য হবে, মহানায়িকাকে সম্মান জানাতে দেওয়া হবে গান স্যালিউট। কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সমাপন হবে, আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে গান স্যালিউট করব। হাসপাতালের বাইরে এলেন মুনমুন সেন, বললেন মায়ের শেষ অনুষ্ঠানে আসবেন সবাই। বাংলা চলচ্চিত্র জগতের শোকের ছায়া, হাসপাতালে এলেন প্রসেনদীপ চট্টোপাধ্যায়। সুচিত্রাকে শেষ দেখা দেখতে হাসপাতালে বেলুন মঠের মহারাজরা, প্রস্তুতি শুরু কেওড়াতলা মহাশ্মশানে। হাসপাতালে এলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, রবীন দেব সহ অনেকে। মহানায়িকার দেহ বের করা হল হাসপাতাল থেকে, রওনা বাড়ির উদ্দেশ্যে। বাড়ির পথে মহানায়িকার দেহ, রাস্তার দুপাশে জনতার ভিড়। হাসপাতালে থাকার সময় বারবার বাড়িতে ফিরতে চেয়েছিলেন মহানায়িকা। শুক্রবার ফিরলেন বালিগঞ্জের বাড়িতে, কিন্তু কালো কাচে মোড়া গাড়িতে শেষবারের জন্য। বাড়ি থেকে রওনা কেওড়াতলা শ্মশানের উদ্দেশ্যে মহানায়িকার দেহবাহী গাড়ির পেছনে তখন হাজার হাজার উৎসুক মানুষের ভিড়। কেওড়াতলা শ্মশানে পৌঁছল সুচিত্রা সেনের দেহ। গাড়ি থেকে নামানো হল কফিন বন্দী দেহ, রাখা হল সাদা কাপড়ে ঢাকা বেদির ওপর। সকাল থেকে মহানায়িকার দেহের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্মশানে পৌঁছে সুচিত্রা সেনের দেহে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। গান স্যালিউটে শেষ শ্রদ্ধা সুচিত্রা সেনকে। পরিবার পরিজনদের উপস্থিতিতে চন্দন কাঠের চিতায় তোলা হল দেহ। উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ, প্রসেনজিৎ, সৃজিৎ, দেব সহ অনেকে। গেটের বাইরে হাজার হাজার মানুষ। মায়ের মুখাগ্নি করলেন মুনমুন সেন। রবীন্দ্র সদনে সুচিত্রার ছবিতে শেষ শ্রদ্ধা সাধারণ মানুষের, কেওড়াতলা শ্মশানে তখন শেষকৃত্য চন্দনের চিতায়। এবিপি আনন্দ, কলকাতা।